وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, ইসলামিক হাদিস কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি সমাবেশে উপস্থিত শুধু আলোচক মণ্ডলী, দূর দূরান্ত থেকে এবং এলাকার বিভিন্ন স্থান থেকে আগত শুধু শ্রোতৃ বৃন্দ, আল্লাহর অনেক প্রশংসা। দীর্ঘ সময় আমরা খুব ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহ বিশিষ্ট বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। চারপাশের লোকেদের ছোটাছুটিটা আপনাদেরকে বন্ধ করতে হবে, নইলে বসে থাকা লোকগুলোর চোখ ওই দিকেই যাবে। ওইটুকু পাচ্ছেন না এই পাঁচটা সাতটা লোকে? এইটুকু না পারলে তো প্রোগ্রাম এরকম করতে গেলেন কেন? ঘরের ভিতরে প্রোগ্রাম করতে হবে। মানুষ ইসলামে আলোচনা করার, আলোচনা শোনার নিয়মনীতি 1500 বছর আগেই ঠিক করা হয়েছে। কোনো আলোচনা যখন হবে, দেখেন কখনো দেখেননি জুমার নামাজে কি হয়, মানুষ কীভাবে বসে থাকে? এই হচ্ছে আলোচনার সুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামরা খুতবা দিয়েছেন, সালাফরা খুতবা দিয়েছেন, নড়বে না চড়বে না মানুষ। আল্লাহ এই কথা বলেছেন পবিত্র কোরআনে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, কোনো কথা হলে সব কথাতে মানুষ উপকৃত হবে তা নয়, কথা শুনে উপকৃত হতে গেলে দুটি শর্ত আপনাকে পালন করতে হবে। এক, ইয়াস্তামিউনাল কওল, যে কথা আলোচিত হবে মনোযোগী শ্রোতা হয়ে শুনতে হবে। আপনার খুব বিশেষ প্রয়োজন হবে আপনি ধীরে সুস্থে, কারোর বিঘ্ন না ঘটিয়ে আপনি উঠে পালাবেন। আর এইরকম যত্রতত্র মানুষ যদি আসা যাওয়া করতেই থাকে, যারা বসে রয়েছেন মনোযোগী শ্রোতা হয়ে, তাদের মনোযোগের এটা ব্যাঘাত ঘটবে। কী করে হবে? দুটি শর্ত পালন করতে হবে, এক, মনোযোগী হয়ে শুনতে হবে, ওয়াত্তাবিউনা হাসানাহু, আর ন্যায়নিষ্ঠ যেগুলো কথা, সত্য কথা, হক কথা, উত্তম কথাগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। আর এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে প্রকৃত হেদায়েতের অধিকারী, এরা হেদায়েতের যোগ্য, এদেরই কপালে হেদায়েত জুটবে। শুনছে তো সবাই? শুনলে কি হবে? তাহলে মনোযোগী শ্রোতার মনোনিবেশের কারণ হিসাবে যা বাধা সৃষ্টি করবে শ্রোতার মনোযোগে, সেই বাধাগুলোকে আপনাকে সরাতে হবে। এই জন্য আমরা বলি ইনডোর প্রোগ্রাম করেন, ঘেরাটোপের মধ্যে করেন, মানুষের যাতায়াত আনাগোনার একটা অবাধ বিশৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা যেন না থাকে, এগুলোর নিয়ন্ত্রণ আমরা যেন শিখি, ইসলাম থেকে শিখি, অন্য কারো কাছ থেকে নয়। কোরআন সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে শিখি। পেশাগত প্রথাগত যে জালসার যে অবাধ বিশৃঙ্খলা, সেই জন্য তার কোনো কল্যাণ আমরা পাই না। তা কল্যাণ পেতে গেলে কল্যাণের পথে আসতে পারলে আমাদেরকে সকলকে মনোযোগী শ্রোতা, মনোযোগী
দর্শক মনোযোগী আলোচনা শোনার মানসিকতা আমাদেরকে দিন আল্লাহুম্মা আমিন ধীর সুস্থে বসো যার প্রয়োজন আছে বাধ্য একবারে গুরুত্বপূর্ণ তিনি বাইরে চলে যাবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির পর আমরা মুসলিম উম্মাহ দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহকে রব হিসেবে জেনেছি মেনেওছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে আমরা আমাদের যে স্বীকৃতি দিয়েছি আমরা সাক্ষ্য দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আমাদের কালেমার মাধ্যমে আমাদের কথার মাধ্যমে কাজের মাধ্যমে তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত মানুষ কি বলছেন একটু একটু হ্যাঁ হ্যাঁ বলবেন তাই তো আমি যে বিষয়টা বলবো তো হেদায়েত প্রাপ্ত মানুষ হেদায়েত প্রাপ্তির পর এই পৃথিবীতে মনে রাখতে হবে এটা এক দুজন নয় লক্ষ লক্ষ মানুষ আবার গোমরা হয়ে গেছে হেদায়েতের যে দাবি হেদায়েতের যে প্রাপ্তি সেটাতে আর তাদের পাওয়া হয়নি হেদায়েতের প্রাপ্তি কি দুনিয়াতে বিশুদ্ধ জীবনযাপন কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করবে আর তারপর আখেরাতে মৃত্যুর পরে মানুষের চিরন্তন যে ঠিকানা জান্নাত মানুষের চিরন্তন ঠিকানা কোথায় জান্নাত মানুষ এই পৃথিবীর চিরকালের বাসিন্দা নয় মানুষ এখানে এসেছে কিছুদিনের জন্য অস্থায়ীভাবে আর পৃথিবীতে অন্যান্য যে প্রাণীগুলো আছে গরু ছাগল হাঁড় মুরগি কুকুর বিড়াল এগুলো চিরকালই এখানে জন্মেছে এখানেই থাকবে এরা আদি বাসিন্দা আমরা আদি বাসিন্দা নয় আমাদের আদি বাসভূমি অন্য জায়গায় আমরা এসেছি স্থানান্তরিত হয়ে আমরা এসেছি এখানে বিশেষ নাগরিক হিসেবে কিছুদিনের জন্য আমাদের ঠিকানা আমাদের বাপ আদম আলাইহিস সালাম যেখানে ছিলেন যুগ যুগ ধরে বহু সময় যাপন করেছিলেন যে সুরভিত সুষমায় সৌন্দর্যে একেবারে আপ্লুত সেই জান্নাত ভূমি সেই জায়গাতে ফিরে যাবে এটা হেদায়েতের একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা এটা স্পষ্টভাবে জেনেছি দেখছি হেদায়েত পাওয়ার পরেও রাস্তা পেল জানল বুঝল এরপরে লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আবার গোমরাহিতে পথভ্রষ্টতায় তারা আপতিত হয়েছে কি করে বোঝা গেল দুনিয়াতেই বোঝা যাচ্ছে কালেমাতুত তৌহিদ পাঠ করলো শাহাদাত উচ্চারণ করলো সলাৎ কায়েম করলো নামাজ পড়লো রোজা করলো নে তারপরে দেখা গেল শেষ পর্যন্ত হলো না এই বিষয় থেকে আমার মূল বক্তব্যের বিষয়টা বলছি এখন এই বিষয় থেকে সতর্কতা অবলম্বন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হেদায়েত যদি কেউ নাই পেত রাস্তা নাই চিনতো সেরকম তো বহু মানুষ গোমরা হয়েছে আলাদা কথা এটাকে বলা হচ্ছে সর্বনাদামাত নাদামাত সর্বনিকৃষ্ট ধরনের গোমরাহি নিষ্কৃষ্ট নির্লজ্জতা সমস্ত গোমরাহির মধ্যে ভয়াবহ গোমরাহি যে হেদায়েত পেলাম দিন জানলাম শুনলাম মানলাম মানহাজ বুঝলাম তারপর আবার গোমরা হয়ে গেলাম এর থেকে বিপজ্জনক পরিস্থিতি কি হতে পারে এর থেকে লজ্জাজনক মানে পরিস্থিতি আর কি হতে পারে পেয়েও হারিয়ে দেওয়া এটাকে বলা হচ্ছে মানে খুব ঘৃণ্য পথভ্রষ্টতা হেদায়েত জানলাম বোঝার পরে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না ঠিক কি কারণে মানুষ রাস্তা পাওয়ার পরে আবার রাস্তা ভুলে যায় কোন বিষয়গুলিতে সতর্কতা অবলম্বন না করার জন্য এই বিষয়গুলো হয় যেন আমাদের না হয় শেষ পর্যন্ত যেন টিকে থাকতে পারি মনে রাখবেন নামাজ পড়ছি রোজা করছি বহু ভালো ভালো কাজ করছি মৃত্যুর আগে দেখা গেল বিভ্রান্ত বহু মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে শেষ পর্যন্ত টিকে নেই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরতে হবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যাতে করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত গোজার বান্দা হয়ে আমরা থাকি মুসলিম হয়ে মরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে মুসলিম হয়েই মরতে হবে তাহলে মাঝখানে কোথাও যদি রাস্তাটা বিগড়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না শেষ পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকা মৃত্যু পর্যন্ত কারণ বড় বড় সালাফদের এ ব্যাপারে ভীতি ছিল তারা আল্লাহর কাছে কাঁদতেন দোয়া করতেন যে আল্লাহ দিনের ওপরে অবিচল রেখো রয়েছি তো এখন শেষ পর্যন্ত যেন থাকি মৃত্যুটা যেন মুশরিকের হালাতে না হয়ে যায় কুফরির অবস্থাতে না হয় ফাসেকের অবস্থায় না হয় তাহলে তো সর্বনাশ এতকালে সমস্ত কাজকর্ম তো বেকার হয়ে যাবে
তাহলে হেদায়েত প্রাপ্তির পর তা থেকে আবার বিচ্যুত হয়ে যাওয়া এর ভয়াবহতা যথেষ্ট কারণ রয়েছে কেমন কারণ আছে কোরআন সুন্নাহর আলোকে আমরা সেগুলোকে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে নবী রাসূলদেরকে সতর্ক করেছেন যারা হেদায়েতের মূল বার্তা বাহক মানুষের কাছে হেদায়েতের মূল কথাকে যারা নিয়ে এসেছেন তাদেরকেই তাদের উপরে কোরআন নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অন্যান্য নবীদের উপরে এই নির্দেশনা এসেছে কি নবী রাসূলুল্লাহ ব্যাপারে সতর্ক ছিলেন তারা দোয়া করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও দোয়া করেছেন কি দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের রব হে আমাদের প্রতিপালক এই হৃদয়গুলো হেদায়েত প্রাপ্তির পর আবার যেন বক্র না হয়ে যায় বাঁকা পথে না চলে যায় ও হাব লানা মিন লাদুনকা রাহমা তোমার পক্ষ থেকে আমাদের উপর যেন এই রহমত এই করুণা যেন তুমি আমাদেরকে দিও কি করুণা কি দয়া হেদায়েত প্রাপ্তির পর আবার যেন আমরা না গোমরা হয়ে যাই তাহলে বিষয়টা সতর্কতার যথেষ্ট কারণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব হে হৃদয় সমূহের মূলত পাঠনকারী পরিবর্তনকারী দিনের প্রতি আমাদের হৃদয়কে আমাদের মানে মন মানসিকতাকে তুমি স্থির রাখো অবিচল রাখো পৃথিবীতে যে বহু মানুষ হেদায়েত প্রাপ্তির পর আবার পথভ্রষ্টতায় পড়ে গেছে হেদায়েত প্রাপ্তির পর বিশেষ কতগুলো কারণের জন্য বিশেষ কতগুলো বিষয়ে সতর্ক না থাকার জন্য আমরা এই ভুলগুলো করে ফেলি আমরা সেই সতর্কতামূলক বিষয়গুলোকে যে বিষয়গুলো সত্যি সত্যি সজাগ দৃষ্টিভঙ্গি আমাদের দরকার জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব শুধু নিছক আলোচনার জন্যই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা মনে রাখব পয়েন্ট আউট করে আমরা মনে রাখব যে এই বিষয়গুলো যদি না সতর্ক সজাগ থাকি মূলত এই ধরনের মিস্টেক যদি আসে হেদায়েত প্রাপ্তির পর আবার গোমরা হয়ে যাওয়ার খুব সম্ভাবনা ভয় করতে হবে আশা রাখতে হবে ভরসা রাখতে হবে এবং বিশেষ বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক নম্বর হচ্ছে উৎসগত বিভ্রান্তি ছোট ছোট করে বলি উৎসগত বিভ্রান্তি মানে হেদায়েত পেয়েছে কিন্তু হেদায়েতের মূল উৎস সম্পর্কে সে জ্ঞাত নয় হেদায়েতটা কোথা থেকে এসেছে জানে না ছোটবেলা থেকেই নামাজ পড়ছে রোজা করছে কালেমা পড়ছে মানহাজও শিখেছে শির বিদাতও বুঝেছে কিন্তু হেদায়েতের প্রকৃত উৎস কোথায় জানে না কি বিপদ হবে ও বিপদ হবে ছোটবেলা থেকে একটা ছেলে বাড়িতে গরুর গোশ খায় খুব সুন্দর আমাদের শায়েখ একবার খাইয়েছিল নানার বাড়িতে খুব ভালো গরুর মাংস ছোটবেলা থেকে খেতে আসে কি ও জেনেছে গরুর মাংস মানে ভালো জিনিস হোটেলে গেছে গরুর মাংস খাচ্ছে অন্য অন্য জায়গাতে যাচ্ছে গরুর মাংস খাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে কি গো কিসের মাংস গরুর মাংস ও ছোটবেলা থেকে জানে বিষয়টা জানে কন্টেন্টটা জানে যে এটা এই প্রতারক হোটেল মালিক কিছুদিন আগে তো শুনেছিলেন ভাগাড়ে থেকে মরা গরুর গোশ এনে দিয়েছে কিসের মাংস গো ছেলে ও জিজ্ঞাসা করছে বলে গরুর মাংস হ্যাঁ গরুর মাংস তো খুব ভালো জিনিস উৎসগত ভ্রান্তি গরুর মাংস তো ঠিক আছে কিন্তু মাংসটা কোথা থেকে এসেছে কে জমা করেছে সত্যিকারের জ্যান্ত গরু না মরা গরু শুদ্ধ না অশুদ্ধ কোনো ধারণা নেই দিন পেয়েছে হেদায়ত পেয়েছে কিন্তু হেদায়তের উৎস সম্পর্কে তার ধারণা নেই হেদায়তের আকর উৎস মৌলিক উৎস পবিত্র কোরআন এবং সুন্না এটাই হচ্ছে একমাত্র উৎস হকের উৎস হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ বলছেন আল হাক মির রব্বিক ফালা তাকুম মিনাল মুমতারিন তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেও না হক আসে রবের পক্ষ থেকে প্রতিপালকের আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা হক ওই মিশরে কাতারে কুয়েতে জর্ডনে মালয়েশিয়ায় ভারতে পাকিস্তানে কে কোথা কি বলছে গুহার ভিতর থেকে বলছে পাহাড়ের ভিতর থেকে বলছে আকাশ থেকে বলছে ওসব কথার কথা নয় হক আসে কার কাছ থেকে রবের কাছ থেকে এই উৎস আপনি যদি না নিজেকে পরিষ্কার করতে পারেন যে রবের হকের দাবি করলে কেউ আজকে বললে আমি অমুক করেছি কেউ বলছে আমি তমুক করেছি কেউ বলছে অমুক জায়গাতে ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন কেউ বললে ওই এখানে ইমাম মাহাদি চলে এসেছেন কে বললে হক বলেছে হকের উৎস কোরআন আল্লাহ বলছেন যে সে বললে হবে না আল হাক্কু মির রব্বিক রবের পক্ষ থেকে যেটা আসে তার নাম হক আর হকের আরেকটা সংজ্ঞা আছে মা নুজিলা আলা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয় তার নাম হচ্ছে হক হকের দুটি বৈশিষ্ট্য
আল্লাহর পক্ষ থেকে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হতে হবে আপনি কোথায় সেই কুয়েতে না হলে কাতারে না হলে মালয়েশিয়ায় কোন গুহার ভিতরে ঢুকে বলবেন আমার কাছে হক এসেছে আমি ইমাম এসেছি আমি ঈসা এসেছি আমি মুসা এসেছি এ তো বাতিলের দাবিদার ওরকম বহু লোক বলেছে কেউ বলেছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 30 জনের অধিক মানুষ নবুয়তের দাবি করেছে দাবি করবে আর বহু মানুষ গত হয়ে গেছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিতেই তার দাবি করেছিল নিজেকে যে আমি নবী আর নবীর দাবি তো দূরের কথা মানুষ আল্লাহর রবের দাবি করেছে আল্লাহর জমিনে বসে বসে আল্লাহর দেওয়া রুজি খেয়ে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা আমি রব আমি সর্বোচ্চ রব নমরুদ বলেছে আনা উহি ওয়া উমিত এ ইব্রাহিম আমি জীবন দিই আমি মৃত্যু দিই তাহলে আশ্চর্য হলে হবে না হকের উৎস সম্পর্কে আপনাকে স্পষ্ট হতে হবে যে পবিত্র কোরআন করিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাহ সহিহ হাদিস এটা হচ্ছে হকের উৎস নইলে আমি বলবো আমি হক মেনে চলেছি আমি সহি আকীদায় আছি আমি সহি মানহাজে আছি আমি দ্বীনের উপর আছি আমি হেদায়েতের উপর আছি হেদায়েতের উৎস না জানার কারণে পৃথিবীর বহু মানুষ বিচ্যুত হয়েছে আজও হচ্ছে আগামীকালও হবে আমাদেরকে উৎস সম্পর্কে একটা টনটনে একটা খুব নিখুঁত একটা স্বচ্ছ একটা প্রগাঢ় ধারণা যাপন করতে হবে যে হক আসে কোথা থেকে ছোট ছোট করে বলছি খুব জটিল করে বলতে যাও না সেটা হচ্ছে রবের পক্ষ থেকে যেটা আসে সেটা হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে হক সেটাই হচ্ছে হেদায়েতের মৌলিক মানদণ্ড নইলে হেদায়েত প্রাপ্তি হবে আমার বাড়িতে জন্ম নিয়েছে আমাদের সহি আকিদার পরিবেশে বড় হচ্ছে তারপরে এমন এক উদ্ভট তত্ত্ব আরম্ভ করছে সে আর কোথাও কিছু নেই তার উৎস সম্পর্কে কোনো ধারণা নাই তাহলে আমরা প্রথম লবিতেই প্রথম ধাক্কাতে এই কথা মনে রাখব যে হকের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ দুই আমি স্পষ্ট জানি কোরআন এবং সুন্নাহ হচ্ছে হকের উৎস বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে হোক বিভিন্নভাবে চিন্তা চেতনায় হোক প্রথম যে বিষয়টা বললাম সে খুব গুরুত্বপূর্ণ নিরন্তর আল্লাহর কাছে চাইতে হবে কি চাইবো নবীরা চেয়েছেন সাহাবায়ে কেরামরা চেয়েছেন সালাফরা চেয়েছেন আর আমরা চাইবো না কি চাইবো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব হে রব হে আমাদের প্রতিপালক হেদায়েত যখন দিয়েছেন এটা করুণা করেছেন এটা দয়া করেছেন এটা আপনার দয়া এটা আপনার ভালোবাসা এটা আপনার অনন্ত রহমত এটা আপনার অপার করুণা এরপরে আমাদের হৃদয়গুলোকে বক্র করে দিয়েন না এই বলে দোয়া করা হকের উৎস সম্পর্কে সজাগ থাকা নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা আমরা যেন শেষ পর্যন্ত অবিচল থাকি হেদায়েতের ওপর যেন স্থির থাকি তাওহীদ বিচ্যুতির ভয়াবহতা কোনোভাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাব না তাহলে হবে না আমার কথাগুলো বলা তাওহীদ বিচ্যুতির ভয়াবহতা কোনোভাবে কোনো এক জায়গাতে মানুষ জীবনে টুকিটাকি ভুল ভ্রান্তি হবে চলতে উঠতে বসতে কথায় বার্তায় তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নাই তাওহীদের ব্যাপারে বিচ্যুতি থেকে সব সময় শিরক হয়ে যাচ্ছে কি না খুব কঠিন কঠোরতম দৃষ্টি প্রত্যেকটা কাজে কথায় আচরণে মানহাজে বিশ্বাসে আকিদায় একবারে ঝকঝকে তক্তকে থাকতে হবে তাওহীদ নবী রাসূলদের এটা ছিল মানব জাতিকে হেদায়েতের দিকে আহ্বান করার মূল বিষয় প্রত্যেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত করবে মানুষ এই জন্য এসেছে ওয়াজদানিবু তাগুত তাগুতের বিরোধিতা করবে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর যারা ইবাদত করে তাদের সঙ্গে তার পরিত্যাগ করবে তা বর্জন করবে আর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদের মূল ভিত্তিটাকে জড়িয়ে জাপটে থাকা একেবারে নিখুঁতভাবে সেটাকে অর্জন করা এবং গভীরভাবে তার সঙ্গে একটা সম্পর্ক থাকা কোনোভাবে যেন বিচ্যুত না হয় কথায় কাজে উঠতে বসতে মুশরিকদের উৎসবে অনুষ্ঠানে মুশরিকদের আকীদায় মুশরিকদের চলাচলে হাজারো রকমের শিরকের যে উপকরণ আপনার সমাজে আপনার সন্তানদের কাছে ঘুরে বেড়াচ্ছে তা থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানো মুখে বলবো হেদায়েত পেয়েছে ঘর দোর সব শিরকে ভরপুর পরিপূর্ণ হয়ে আছে হাজারো মুসলিম উম্মার নাম করে যারা পৃথিবীতে জীবনযাপন করছে শিশু থেকে আমরা শিরকের বাহক তৈরি করেছি সন্তানকে তা
তাবিজ দিয়ে, কবজ দিয়ে, ফোঁটা দিয়ে, কালো তিলক দিয়ে, হাজারো রকমের কেন? আমার সন্তানটা ভালো থাকবে, আমার সন্তানটা বিভিন্ন রকমের দুশমন থেকে বাঁচবে, এর ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন, আমরা করেছি আলাদাভাবে। শিশুর জন্ম হয়েছে আমাদের শিরকের আখড়ায়। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপরে, স্বভাব সিদ্ধ দিনের উপরে, তাওহীদের উপরে তারা জন্মগ্রহণ করে, আর আমরা তাকে শিরকের বাহক তৈরি করে দিলাম। তাহলে তাওহীদ বিচ্যুতি থেকে নবী রাসূলুল্লাহ কত সতর্ক ছিলেন, জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তাওহীদ থেকে এক মুহূর্ত যেন না সরে যান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ফেলে আসছেন, সেই বক্তব্য রেখেছেন আমি শুনেছি, সেই এমন একটা জায়গাতে যেখানে কিচ্ছু নেই সেই জায়গাতে তিনি ফেলে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পালনার্থে, আর সেখান থেকে খানিক দূর এসে তিনি দোয়া করছেন, দীর্ঘ একটি দোয়া পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, সেগুলো আমাদেরকে জানাচ্ছেন। কি দোয়া করছেন? আল্লাহ আমার ছেলেটাকে রেখে গেলাম, আমার ছেলেটাকে বহু টাকা পয়সা দিও, বড় লোক করে দিও, এই বাঘের সিংহতে খেয়ে নেবে নাকি, এসব কিছু নাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, হে রব আমার সন্তানকে রেখে গেলাম এখানে, কি বলছেন? রাব্বি জাল হাযাল বালাদ, যে শহরে যে নগরে আমার সন্তানকে রেখে গেলাম সেটাকে নিরাপদ নগরী করো। কিসের নিরাপত্তা? আমার সন্তানকে এবং তার আল আহালকে তুমি প্রতিরক্ষা সুরক্ষা দিও, কি থেকে? ওই সমস্ত শিরক থেকে, ওই সমস্ত বস্তুর পূজা থেকে, ওই সমস্ত মূর্তিগুলোকে নিয়ে মানে তাদেরকে মাবুদ বানানো থেকে, তাবুদাল আসনাম, যেন তারা এটা না করে, নিজের সন্তানের বিচরণ ক্ষেত্র যেন শিরকের আড্ডা ভাখানা না হয়। নবী রাসূলের সতর্কতা দেখছেন? মুসা আলাইহিস সালাম গেছেন, দেশ দুনিয়ার সব লোক তার বিরোধী, ফেরাউনের বাহিনী তাকে প্রচুর অত্যাচার ভয় দেখাচ্ছে, তিনি প্রাণের ভয়ে পালিয়ে গেছেন মাদায়নে মিশর থেকে। সেখানে গিয়ে একটা গাছের নিচে ছায়াতে কূপের ধারে বসেছেন, দোয়া করছেন। কি দোয়া করছেন? যে আল্লাহ আমাকে ফেরাউন মারছে, তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, খুব বিপদে পড়েছি, আল্লাহ আমাকে কিছুটা সাহায্য করুন। তাওহীদ থেকে না সরে যায়, আল্লাহ যদি রাগ করেন যে হয়তো আল্লাহর উপরে মানে ভরসা হারিয়ে ফেলছে, শুকর শুকরিয়া করছে না, সেই জন্য এত বিপদ, এত জুলুম, এত মুসিবতের পরে মুসা আলাইহিস সালাম কি বলছে জানেন? হে আমার রব, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার রব, তোমার পক্ষ থেকে আমাকে তুমি যেটুকুই দিয়েছো আমি তো ওইটুকুরই কাঙ্গাল, আমি ওইটুকুরই ভিখিরি। এই শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া। আইয়ুব আলাইহিসসালামে খুব অসুস্থ হয়েছেন, কি বলছেন? মাসানিয়া যুর, আমাকে বিপদ আক্রমণ করেছে, আনতা আরহামুর রাহিমিন, এটা হচ্ছে তাওহীদ, আপনি সর্বোচ্চ দয়াবান, এটা জানি আমি, কোনো আমার আপত্তি নেই, আমাকে খুব কষ্ট হচ্ছে, আমি এইটুকুই জানাতে চাই, কিন্তু আপনি সর্বোচ্চ দয়াকারী। তৌহিদ থেকে না সরে যায়, তৌহিদ থেকে না সরে যায়, একমাত্র আল্লাহ মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শিরকের কোনো আবাহন, শিরকের কোনো আভাস, শিরকের কোনো ইঙ্গিত জীবনের কোথাও যেন না আমাকে ছুঁয়ে যায়। আশ্চর্য হচ্ছেন না? পানিতে একটা মানুষ ডুবে গেলে কি বলবে? আল্লাহ পানি থেকে আমাকে বাঁচাও। সমুদ্রে পড়ে গেলে কি বলবে? আল্লাহ সমুদ্র থেকে রক্ষা করো। আর একজন মানুষ পড়েছেন, তিনি আবার মানুষ শুধু নন, তিনি নাবী একজন, পানি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, সমুদ্রের ভিতরে একটা মাছ তাকে গিলে নিয়েছে, মাছের পেটের ভিতর থেকে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আপনি আমি হলে কি করবো, সঙ্গতভাবে বলবো আল্লাহ মাছের পেটে ঢুকেছি, কি বিপদ, কি অন্ধকার, এখান থেকে বাঁচান, সমুদ্রের নিচে ঢুকলাম আবার মাছের পেটে ঢুকলাম, এ কি বিপদ, তিনি বলছেন না। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ঢুকে কি বলেছিলেন? লা ইলাহা ইল্লান্তা, জানছেন তো মরেও যেতে পারি, এখন যা হয় হবে, কিন্তু লা ইলাহা ইল্লা থেকে ইল্লাল্লাহ থেকে যেন না বিচ্যুত হয়। লা ইলাহা ইল্লান্তা, আমি জানি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাকা তোমারই পবিত্রতা বর্ণনা করি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ছোট ছোট করে বলি অনেকগুলো বিষয়, সংক্ষিপ্ত কথা, তৌহিদ থেকে না সরে যায়, শিরকের দিকে যেন কোনোভাবে সতর্ক থাকি, নইলে নামে হেদায়েত থাকবে, ঘরে তাবিজ থেকে, কবজ থেকে, জিন থেকে, জাদু থেকে, হাজার রকমের শিরক থেকে, মূর্তি থেকে,
অজস্র রকমের কথায় বার্তায় আকিদায় মানহাজে আমরা এই মুশরিকানা যে পরিবেশ চারপাশে বাঁচতে পারবো না, এমনি এমনি হিদায়ত থেকে আমরা বিচ্যুত হয়ে যাবো। হিদায়তের মূল মানদণ্ড তাওহীদ, রেসালাত, সুন্নাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের কাছে নবী রাসূল হিসেবে এসেছিলেন, তো তিনি কী জন্য এসেছিলেন? প্রথম কথা, কোরআন জানি, তাওহীদ জানি, আল্লাহর ইবাদত করতে হবে এটা জানলাম, তারপরে হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার রাস্তা আছে, অনেকগুলো শয়তান মানে ফাঁদ পেতে রেখেছে, কি প্রয়োগ বিধি জানি না, আল্লাহর ইবাদত করতে হবে জানি, ইবাদতটা কেমন করে করতে হবে জানি না, কেমন করে করতে হবে না জানলে কি হবে, সাজদা মসজিদে বাদ দিয়ে আরে অন্য জায়গাতে ঠুকে দেবে, আল্লাহকেই করছি তো, আল্লাহর জন্যই তো করছি, হুজুরের পায়ে যারা মাথা ঢুকছে তারাও ভাবছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছে, কবরে গিয়ে মাথা ঢুকছে সেও মনে মনে ভাবছে যে আমি হয়তো আল্লাহ এতে আমার সন্তুষ্ট হচ্ছেন, প্রায়োগিক পদ্ধতিটা জানে না। এই প্রায়োগিক প্রয়োগগত পদ্ধতিটা জানার জন্য, জানানোর জন্য যুগে যুগে নাবী রাসুল আলাইহিমুসসালাত ওয়া তাসলিম এসেছিলেন, তাদের কাজ ছিল এটা, মানুষকে সতর্ক করা, সজাগ করা, ইবাদতের ধরন করণগুলো শেখানো, লিউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের অনুসরণ অনুকরণ করা হবে, এই জন্য নাবী রাসুল এসেছিলেন, তাদের জন্মদিন পালনের জন্য আসেননি, তাদের নামে নূরের বাহাস খুলবে মানুষ, আর রসুল আমাদের নূরের তৈরি বলে মানুষ হাতে 15 বার 50 বার করে চুমু খাবে, এই জন্য নাবী রাসুলদের আগমন হয়নি। এই সত্য না বুঝলে আপনি নিজে মনে করবেন আমি মুসলিম হেদায়েতের ওপরে আছি, কিন্তু ও হেদায়েত কোন চুলেই চলে যাবে। প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখা, টনটনে জ্ঞান রাখা, কী ধরনের জ্ঞান, যে আমাকে যে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র যে ইবাদতের জন্য, ওয়ালাকাদ খালাকনাল জিন্না ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসি লিয়াবুদুন, সেই ইবাদতের পদ্ধতি কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুগে যুগে নবী রাসূলদের কাজ ছিল এটাই, এবং এইভাবেই আমাদেরকে তারা শিক্ষা দিয়ে গেছেন। এবং তাদের কাজ কী ছিল? মূলত নবী রাসূলদের কাজ যদি না বোঝেন, নবী রাসূলদের কাজ ছিল মানুষকে সংস্কার করা, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতি, মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবে, ইউজাকিহিম, মানুষকে সংস্কার করবে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে কিতাব এবং গ্রন্থ এবং হিকমা প্রজ্ঞার শিক্ষা দেবে, এটা নবীদের কাজ। নবীদের কাজ ছিল কি? বাশিরা ওয়ান নাজিরা, জান্নাতের সুসংবাদ দেবে, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করবে। নাবীদের কাজ নয় যে ভোট নিয়ে নিয়ে মানুষের জনসমর্থন নিয়ে রাষ্ট্র কায়েম করবে, এটা নাবী রাসূলদের কাজ ছিল না। হেদায়েত থেকে আপনি সরে চলে যাবেন, জালালাম ভাই দল্লা জালালাম ভাই এরা বহু দূরে চলে যাবেন, কিছু লোক উঠছে না, রসুল তো আমাদের মদিনা থেকে রাষ্ট্র করেছিলেন, আমাদের রাষ্ট্র করতে হবে, তাহলে একটা রাষ্ট্র কায়েম করলে দেশোদ্ধার হয়ে যাবে, সবাই পরেশগার হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আর কি বলছে, যে যা পারছে বলে যাচ্ছে। আর নাবী রাসূলদের ব্যাপারে, নাবী রাসূলদের কাজই ছিল পৃথিবীতে তারা অনুসৃত ব্যক্তি, তাদেরকে অনুসরণ করা হবে, ইবাদত কেমনভাবে হবে সেটা তারা দেখিয়েছেন, জান্নাত জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ব্যাপারে মানুষকে সজাগ করেছেন, আর কি করেছেন, কিতাব তেলাওয়াত করে মানুষকে শুনিয়ে দিয়েছেন, আর কি করেছেন, ইউজাকিহি, মানুষকে সংস্কার করেছেন, ভুল ভ্রান্তি চুরি জেনা ব্যবিচার হত্যা খুন রাহাজানি এসব সম্পর্কে মানুষকে সজাগ করেছেন যে না এগুলো ঠিক নয়, আর কি করেছেন, এই গ্রন্থ এবং এই প্রজ্ঞার হিকমতগুলোকে শিক্ষা দিয়েছেন, এইসবগুলো নবী রাসূলদের কাজ। কিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন, আমাদের দেশে এখন সব ভূতুর এসব তত্ত্ব উঠেছে, সাকিল বিল হানি উঠেছে নাকি আমাদের দেশে, বললে আমরা বায়াত করেছি, কেন বায়াত করেছি, তিনি ইমাম মাহাদি হয়ে এসছেন, এই 2050 সালে কিয়ামত হবে, কেউ বলল ইমাম ঈসা চলে এসেছেন, কেউ বলল কিয়ামত কবে হবে, দিনক্ষণ তারিখ নির্ধারণ সব একদম গুহায় বসে বসে আমাদের হুজুর করে দিয়েছেন, কবে কিয়ামত হবে ভালো করে কান খুলে শুনে নেন, হেদায়েত থেকে কোথায় যে ছুটকে চলে যাবেন এটা খুঁজে পাবেন না। নাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাবী রাসূলদেরকে পরিচয় না স্পষ্ট না থাকলে আপনি হেদায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারবেন না। কবে কিয়ামত হবে, কিয়ামতের দিনক্ষণ নির্ঘণ্ট সূচি এই বর্ণনা করা, কোথা থেকে দাজ্জাল বেরোবে আর কোন মাসের কোন তারিখে ইমাম মাহাদি আসবে, এই সব বলার জন্য নাবীরা পৃথিবীতে আসেননি, এটা নাবীদের কাজ ছিল না। নাবীদের কি কাজ ছিল? কিয়ামতের প্রস্তুতি গ্রহণ, কিয়ামতের জন্য মালপত্র সংগ্রহ করা, এইটা মানুষকে সজাগ করেছেন, সতর্ক করেছেন, রসুলের কাছে গেছেন
কি ব্যাপার বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে বলে কিয়ামতের জন্য কি আছে তোমার কাছে কিয়ামতের কি আছে কবে হবে ওই দিনক্ষণ নির্দিষ্ট এরা কারা তাহলে রিসালাতের কাজ নবুয়তের কাজ সুন্নাহর প্রচার প্রসারের কাজ হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া সতর্ক করা জান্নাতের আশাবাদী করা বাশারাত দেওয়া জাহান্নামের ব্যাপারে সজাগ করা কোরআন কিতাব শিক্ষা দেওয়া ইত্যাদি ওই খুঁজে বাড়াতে বলে যে কোথায় দাজ্জাল বের হচ্ছে দেশে দেশে খুঁজবে আর কেউ স্বঘোষিত বলবে আমি এখানে ও ও পাত থেকে একজন বলছে আমি ইমাম মাহদী ও বলছে আমি ইমাম মাহদী ও বলছে আমি ঈসা এসব করে বাড়াবে মানুষ দিন থেকে মানুষ বিচ্যুত হওয়ার একটা বড় কারণ রিসালাত সম্পর্কে অজ্ঞতা তাওহীদের প্রতি যেমন বিচ্যুতির ভয় থাকবে তেমনি স্পষ্টভাবে রিসালাতের জ্ঞান থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি জন্য এসেছেন তার ব্যাপারে সঠিক কংক্রিট ধারণা রাখা এবং সেই সুন্নাহ মোতাবেক প্রায়োগিক যে পদ্ধতি প্রয়োগগত যে নিয়ম বিধিবিধান মূলনীতি ধরন করণ প্রকরণ প্যাটার্নগুলোকে স্পষ্টভাবে জানা কিসে থেকে জানবে কোরআন থেকে জানবে সুন্নাহ থেকে জানবে শুধু কোরআনের পাতা উল্টে গেল দু চার পাতা পড়ে নিল তারপরে সে ফতোয়া দিল কোরআনে আল্লাহ বলেছেন রোজা করতে হবে তাহলে আমরা রোজা করব সারা বছরই রোজা করবে রমজান মাসটা আসবে তবে তো রোজা করবে রে বাবু সিয়াম পালন কখন করবে সিয়ামের মাসটা আসুক সালাত আদায় করবে যখন তখন যেখানে সেখানে করবে না কোথায় সালাত আদায় করবে কোথায় করবে না কোথায় মাথা নোয়াবে কোথায় নোয়াবে না কতটা নোয়াবে এটা কে বলবে রাসূলুল্লাহ বলবেন সুন্নাতে স্পষ্ট করা আছে সুন্না স্পষ্ট না হলে আপনার ইবাদত তো স্পষ্ট হবে না কাজেই এই প্রয়োগ পদ্ধতিগুলোকে স্পষ্টভাবে জেনে নেওয়া ইচ্ছা মতো কোরআন এবং সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ করা নয় সঠিক মানহাজের ওপর যারা কোরআন এবং সুন্নাকে সব থেকে বেশি বুঝতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছে দিয়েছিলেন যাদের উদ্দেশ্যে আল্লাহ স্পষ্ট করেছেন উলাইকাহুমুল মুফলিহুন উলাইকাহুমুর রাশিদুন উলাইকাহুমুল মুখলিসুন সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এবং সুন্নার বোধের এরাই হচ্ছে মানদণ্ড তাদের মতো করে বোঝা তাদের মতো করে বোধগম্য করা আর আমার ইচ্ছা মতো কেউ বুঝলো না এত বছর ধরে কোরআনের আমাদের 330টা আয়াত আছে 600টা আয়াত আছে এই রাষ্ট্র কায়েম করার 300টা আছে লড়াই করার 600টা আছে বিপ্লব করার 700টা আছে আন্দোলন করার এই সমস্ত গাঁজাখুরি কথাতে সমাজ একদম আকীর্ণ হয়ে যাবে সালাত নেই সিয়াম নেই তাওহীদ নেই মানহাজ নেই সাহাবীরা বুঝলো না যারা হাদিস নিয়ে এলেন তারাও বুঝলো না এরা বললো আমরা বুঝেছি এটা এই ত্রুটি বিচ্যুতিগুলো সমাজে কখন হয় সুন্নাহ সম্পর্কে রিসালাত সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না থাকা এটা তাওহীদ বিচ্যুতি মানে হেদায়েত বিচ্যুতির হয়তো তাদের অনেকে নিয়তও ভালো আছে তারা চাইছেন যে এটা আমরা খুব ভালো কাজ করছি কিন্তু প্রায়োগিক পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য তাদের সেই নিয়তের ত্রুটি চলে আসছে এবং তারা নিজেরা বিভ্রান্ত হচ্ছেন অন্যকে বিভ্রান্ত করছেন এ ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে হেদায়েতের অবস্থান হচ্ছে হেদায়েত হচ্ছে একটা নূর আলো এই আলোটা থাকে এইখানে ভালো করে মনে রাখবেন হেদায়েতের অবস্থান কিন্তু এইখানে নয় এখানে চিন্তা ভাবনা করে হয় কিন্তু স্থিত হয় ওটা জায়গা দাঁড়ায় এইখানটাতে যত রকমের গুরুত্বপূর্ণ বোধ চেতনা ইমান তাকওয়া নবী সাল্লাম বলেছেন এগুলো একটা একটা করে এগুলো কোথায় থাকে মানুষের হৃদয়ে এইখানটা ফাঁকা রাখবেন ফাঁকা মানে হেদায়েতের জন্য উন্মুক্ত রাখবেন নাবীরা দোয়া করছেন বড় কাজ করতে হবে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমাকে কোথায় যেতে হবে আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফিরআউনের কাছে যাও ও বাড়াবাড়ি করছে তো মুসা আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করেছিলেন তার মধ্যে একটা ছিল রব্বি ইশরাহলি সদরি হে আমার রব আমার হৃদয়টাকে উন্মুক্ত করে দাও আমার হৃদয়টাকে বড় করে দাও আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও রব্বি ইশরাহলি সদরি কে চেয়েছেন নাবীরা চেয়েছেন তাহলে হেদায়েতের একটা জায়গা হচ্ছে মূলত হৃদয় এই হৃদয়টাকে ফাঁকা মানে প্রশস্ত রাখতে হবে যেন হেদায়েতটা থাকে কোনো একটা ঘরে যে জিনিসটা রাখার তো ঘরটাতে যদি অন্য জিনিস ভরে জাম করে দেন ব্লক করে দেন তো সেখানে সেই যেটা রাখার কথা সেটা রাখবেন কোথায় মেহমানদের জন্য একটা ঘর করেছেন তো অন্য লোকে সেখানে ভর্তি হয়ে গেছে তো মেহমানটা বসবে কোথায় সোজা কথা হৃদয়টাকে প্রশস্ত রাখা খালি রাখা হেদায়েতের জন্য তাকওয়ার জন্য তাওহীদের জন্য ইত্যাদি ইত্যাদি ইখলাসের জন্য ইমানের জন্য আমরা অনেক সময় হেদায়েত প্রাপ্তির পরে এই হৃৎপিণ্ডেই হৃদয়ে অন্য জিনিস ভরে পূর্ণ করে রাখি মারাত্মক কতগুলো জিনিস
যার সঙ্গে তেলে পানিতে যেমন মেশে না সেই রকম মারাত্মক দুটি বিরোধী কনসেপ্টগুলোকে আমরা ভরে রেখেছি, যা হেদায়েতের সম্পূর্ণ বিরোধী, তাওহীদের বিরোধী, সুন্নার বিরোধী, ইখলাসের বিরোধী, তাকওয়ার বিরোধী। কি করে এক জায়গাতে থাকবে? সেটা কি মারাত্মক দুটো পচা মানে ডাস্টবিনে রাখা যেগুলো জিনিস, সেই জিনিসগুলো আমরা হৃদয়ে ভরে রেখে তার নাম হচ্ছে একটা হিংসা, একটা যে বিদ্বেষ, একটা যে অহংকার, ঔদ্ধত্য। কে ভরে রেখেছিল? ইবলিশ, শয়তান এই হৃদয়ে ভরে রেখেছিল। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে ওকে সম্মান করো, সম্মান জানাও। তো ইবলিশ কি বলছে? আনা খায়রু মিনহু, আমি ওর থেকে উত্তম। তাকাব্বুরি করলো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ ওকে তৈরি করেছেন আপনি মেঝে থেকে, মাটি থেকে, আর আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আমি ওর থেকে বড়। ঔদ্ধত্য, কোনোদিন আর হেদায়ত পেল না, হেদায়ত থেকে বিচ্যুত। ওই যে হৃদয় আর হেদায়ত থাকবে কি করে? আর কি হিংসা, ওর এত বড় এ হয়ে গেল, আমার চোখের সামনে তৈরি হলো আদম, তারপরে তাকে আমাকে সম্মান জানাতে হবে? আমরা হিংসায় জ্বলে পুড়ে মরি না? আমাদের সামনে ছেলেরা বড় হলো, তারা এখন তৌহিদের দাওয়াত দিচ্ছে, কে শোনে ওদের কথা? আমাদের সামনে এরা কদিন আগে এরা ভালো প্রোগ্রাম করছে, এ দিনই ক্ষেত্রে কাজকর্ম করছে, দুনিয়াবি ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে। হিংসা হচ্ছে মূলত একটা আল্লাহদ্রোহিতা। আল্লাহদ্রোহিতা মানে আমাকে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কাউকে সেটা দিয়েছেন, তার জন্য আমি জ্বলে পুড়ে মরছি। তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর আমার কি হচ্ছে? দ্রোহিতা হচ্ছে। হিংসার ব্যাপারটা সহজ কাজ নাই। এই দুটিই পাপ ছিল, দুটিই মারাত্মক ডাস্টবিনে রাখা জিনিস, আবর্জনা। সেই আবর্জনা ভরে নিল ইবলিশ শয়তান নিজের হৃদয়ে। কি অহংকার বলবেন না, কিসের অহংকার? ইগো, অহংকার, সেন্টিমেন্ট, এইসব শব্দগুলো বলা মাঝে মাঝে হাসি পায়। জাহান্নামের আগুনে 3 সেকেন্ড পুড়লে না দুনিয়ার সব সম্মান, সব ইগো, সব সেন্টিমেন্ট কোনচুলোই যাবে, খুঁজে পাবেন না। আরে ভাই, আমি ওসব মানুষের সঙ্গে মিশি না, কেন আমার ইগোতে লাগে? কিসের ইগো রে ভাই? 1 মিনিট জাহান্নামের আগুনে 1 সেকেন্ড 2 সেকেন্ড পুড়তে গেলে ওই আগুনের আঁচ পোড়ার দরকার নেই, ওই দূর থেকে ওই আঁচটা যখন পাবে না, ওই 100 বছর 500 বছরের ইগো এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করা এবং ওই ঔদ্ধত্য আর অহংকার ইবলিশ শয়তান করেছিল তাকাব্বুরে, কি আম চিরকালের জন্য চিরন্তন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ফাখরুজ মিনহা, বেরিয়ে যায় এখান থেকে, ইন্নাহু মিনা সাগিরিন, এ তো ইতর। কোথাও বলেছেন মুলিম, এ হচ্ছে অভিশপ্ত, কোথাও বলেছেন রাজিম, এ হচ্ছে বহিষ্কৃত, বের করে দাও। বাজে লোক, কেন বাজে লোক? তাহলে হেদায়েতের যে জায়গা, হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কারণ কেন হবে না? হেদায়েতের থাকার যেটা জায়গা মানুষের এই হৃদয়, এটা ডাস্টবিন নয়। এটাকে যদি আমরা ডাস্টবিন করে রেখে দিই হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে, পরশ্রিতকাতরতা দিয়ে, শিরক দিয়ে, নেফাক দিয়ে, কপটতা দিয়ে, তাহলে হেদায়েতটা থাকবে কোথায়? অন্তরটাকে, হৃদয়টাকে সবসময় পরিষ্কার রাখবেন। রাগ, ঘৃণা কেন রাখবেন? লোকের সঙ্গে রাগ হয়েছে, হোক, ঘৃণা লাগছে, মনে হচ্ছে আমি নিজে খুব বড়, হিংসা বিদ্বেষ হচ্ছে, নিজের অন্তর থেকে ওসব রাগ, ঘৃণা, বিদ্বেষ, পাপ ছুঁড়ে ফেলে দেন বাইরে ডাস্টবিনে। মনে রাখবেন আপনার হৃদয় আপনার জন্য মূল্যবান একটা পাত্র, যে পাত্রে হেদায়েতের অবস্থান, সেই পাত্র এই রকম নোংরা জিনিস নিয়ে কোনোদিন ডাস্টবিন করে দেবেন না। নিজের হৃদয়কে ডাস্টবিন করার মতো মূর্খতা এই মানুষের যখন থেকে এলো, তখন থেকে হেদায়েত প্রাপ্তির পর আবার বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েই গেল। কারণ ওটা থাকবে কোথায়? জায়গা তো থাকবে, সতর্ক থাকবো আমরা, এই ব্যাপারে সজাগ থাকবো। বহু পৃথিবীতে মানুষ নিজেদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হেদায়েতের ব্যাপারে স্পষ্ট করছেন যে দেখো, হেদায়েতটা তোমাদের একার জন্য নয়, সকলের জন্য আমি দিয়েছি, মানুষ জাতির জন্য দিয়েছি, মানব জাতির জন্য দিয়েছি, হুদাল্লিন নাস, মানব জাতির জন্য এসেছে এই কোরআন হেদায়েত হিসেবে। সেটাকে তোমরা ধরো, আঁকড়ে ধরো। কেমন করে ধরো? একসঙ্গে ধরো, জড়িয়ে ধরো, ও একসাথে মুভি হাবলিল্লাহ জামিয়া, একত্রিত হয়ে ধরো। কাউকে ধরতে তোমার আমি হেদায়েত পেয়েছি বসে থাকবো না, একত্রিত হওয়ার সবাইকে ডাকবো, ভাই ধরো, অথবা অনেক লোক ধরে আছেন একটা হেদায়েতের বিষয়, সেখানে আমিও সম্মিলিত হব, সবাই আমরা একদিক, এক জায়গাতেই যেতে হবে। এই ঐক্য, এই ইউনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে দেখতে চান। সেই জন্য ঐক্যের কত মানদণ্ড আমাদের কাছে রেখেছেন। গোটা পৃথিবীতে আল্লাহবাদী মানুষের জন্য তারা ইবাদত করবে, তাদের সলাতের নিয়ম কানুন এক, কোন দিকে করবে? কিবলার দিকে। সারা পৃথিবীর মানুষ করবে এক,
তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, ঐক্যের অজস্র ক্ষেত্র আল্লাহ আমাদের কাছে তৈরি করে রেখেছেন, কেন? যাতে আমার উম্মত বিচ্ছিন্ন না হয়। ঐক্যের বিধান পবিত্র কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, ঐক্যের মানদণ্ডেরও বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর আকীর্ণ করে রেখেছেন। আমরা সে ঐক্য থেকে বিচ্যুত হই, আল্লাহ বলেন ওয়াইন কুনতুম আলা সাফা হুকরাতিন মিনান নার। শোনো, তোমরা যখন ঐক্য থেকে সরে গিয়েছিলে, নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ করে তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিলে, বিচ্ছিন্নতা হচ্ছে আজাব, বিচ্ছিন্নতা হচ্ছে গোমরাহি, বিচ্ছিন্নতা হচ্ছে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছানো। আমরা মুসলিম উম্মাহ এখনো যদি নিজেদের মধ্যে এই ঐক্যের ফাটল ধরাই, হাজার রকমের ঐক্যের ফাটল, হাজার রকমের আমাদের মতানৈক্য, সুন্না নিয়ে, কোরআন নিয়ে, কিতাব নিয়ে আমরা একত্রিত হতে পারি না। একত্রিত হওয়ার নিয়ম কি? একত্রিত হওয়ার নিয়ম অন্য কিছু নয়, সুন্না মানলে আপনি একত্রিত হবেন। এই জন্য সুন্না ওয়াল জামা, সুন্না ছেড়ে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের দেশের আবার কিছু কিছু উদ্ভুতের সব কথাবার্তা আছে, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ইসলাম নেই, গাঁটের নিচে প্যান্ট ঝুলছে, মুখে দাড়ি নেই, রাজপথে গিয়ে স্লোগান দিল বিভেদ নয় শান্তি চাই, সকল মুসলিম ভাই ভাই, হবে কিরো হয় ভাই হবে? তোমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, একশো একসঙ্গে হলো কি করে? তোমার প্যান্টল ঝুলছে আড়াই ইঞ্চি গাঁটের নিচে আর আমার আড়াই ইঞ্চি ওপরে, তাহলে কি করে ঐক্য হবে? তাহলে ঐক্যের মানদণ্ড কিতাব, ঐক্যের মানদণ্ড সুন্না। আর ঐক্যের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেদায়ত বিচ্যুতির বড় কারণ হচ্ছে ঐক্য বিনষ্ট করা। কোনোভাবে আমরা এটা হতে দেবো না, নিজেদের জীবনে বাস্তবায়ন করবো না, এবং এ ব্যাপারে আমরা সজাগ থাকবো, এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো। বিচ্যুতির বড় কারণ একটা পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ঠিকানা করেছেন জান্নাত, এবং জান্নাতেই তারা যাবে এই মর্মে তিনি বলছেন, ফামামান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতই তাদের ঠিকানা, যারা ভয় করে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, যারা নিজেদের প্রবৃত্তির থেকে নিজেদেরকে বিরত রাখে, প্রবৃত্তির পূজা থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে জান্নাত যাবে। আর যারা মামান পাগা, যারা সীমালঙ্ঘন করে, ওয়াথারাল হায়াত আর দুনিয়া, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হচ্ছে তাদের ঠিকানা, জাহান্নাম হচ্ছে তাদের আসল ঠিকানা। কারা? বর্তমান জীবনের চাকচিক্যময় জীবনটাকে আল্লাহ সুবহানাহু ইবলিস শয়তান মানুষকে প্রলোভিত করে, প্ররোচিত করে, মানুষকে এ ব্যাপারে প্রলব্ধ করে, জাইয়ানাল্লাহুম শয়তান ওয়া আমালাহুম, দুনিয়াবি নানা রকমের কর্মকাণ্ডকে শয়তান এত চাকচিক্যময় করে, এত সৌন্দর্য শোভিত করে আমাদের সামনে উপস্থাপন করে, দুনিয়ার জিনিসের প্রতি মানুষের খুব লোভ, এবং সেটাকে চাকচিক্য করে গড়ে তুলতে মানুষের খুব আগ্রহ। বড় জালসা হবে, বহু মানুষ আসবে, লোকজন দেখবে, খাবে, খুব আগ্রহ। আর ওই মানুষটাকে যদি বলা হয় এসে সলাতের পরে, ভাই আম্মা বারোটা নিয়ে বসুন, একটা করে আয়াত পড়ায় আপনাকে, একটা করে দোয়া শেখায়, কোরআনের একটা করে আদেশ শোনায়, যেখানে দুনিয়াবি চাকচিক্য নাই সেখান থেকে আমরা সরে যাই। দুনিয়াবি চাকচিক্য আছে, আজকে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, দিনী প্রতিষ্ঠান থেকে নিয়ে, দিনী আলোচনা থেকে নিয়ে, সভা সমিতি থেকে নিয়ে, বহু জায়গাতে পশ্চিমবাংলা নয় সারা সোসাইটির বহু ভালো ভালো মাদ্রাসা দিনের প্রতিষ্ঠান পয়সার অভাবে নষ্ট হয়েছে। সোজা কথা বলছি, পয়সা দেয়নি মানুষ, সমাজ আসলে ওই নিয়ে গুরুত্ব ছিল না, ওই সমাজই আবার একটা ইংলিশ মিডিয়াম তৈরি করেছে, নিজের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়েছে। কেন? দুনিয়াবি চাকচিক্য আছে, অন্য কোনো কারণ নেই, শুধু দুনিয়াবি চাকচিক্য আছে বলে সেইখানে মানুষ অঢেল পয়সা ব্যয় করেছে, আর দুনিয়াবি চাকচিক্য নেই বলে অজস্র দিনী প্রতিষ্ঠান ধুকে ধুকে মরেছে, মসজিদগুলো ধুকে ধুকে মরছে, ওখানে কোনো নাম হয় না, খবরের কাগজে নাম ওঠে না, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কোনো রকমের বড় বড় আমার খ্যাতি যশ এগুলো আসে না। সেই জন্য মসজিদে এমন ইমাম সাহেব নিয়োগ করা হয়েছে, ওয়াক্ত পর্যন্ত তার ঠিক ঠিকানা নাই, এমনও যে বহু মসজিদ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারিত প্রতিষ্ঠানকে আমরা বরবাদ করেছি, নিজেদের মনের মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে প্রতিষ্ঠান তৈরি করেছি, হেদায়েত থাকবে কি করে? হেদায়েত পাবে মানুষ ওই প্রতিষ্ঠান থেকে? হেদায়েত পাবে? নিজেরা যেখানে পেয়েছি আমরা দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি প্রাধান্য, সেটাকেই আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি। কোরআন সুন্নাহ যেখানে পড়ানো হয়, মক্তবে শিক্ষা হয়, মসজিদ নির্মাণ হয়, সেই সমস্ত জায়গাগুলোতে প্রকৃত অর্থে যেখানে দিনের আলোচনা হয় সেগুলোকে আমরা বিরান করেছি অজস্র জায়গাতে, কারণ এখানে দুনিয়াবি চাকচিক্য নেই। সর্বক্ষেত্রে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি,
এবং যেখানে রঙ্গ আছে মঞ্চ আছে বিভিন্ন রকমের লৌকিকতা আছে মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন ভাবে আমাকে চিনবে লোকে জানবে লোকে সেই জন্য সমাজে দেখবেন আমাদের এই দু চারটে কথা বলতে পারি বক্তাদেরকে চেনে বিশিষ্ট আলেমদেরকে সমাজের লোককে চেনে না চিনতে চায় না কেন চিনতে চায় না ওই যে দুনিয়াবি কোনো চাকচিক্য সেটা খুঁজে পায় না এটা হেদায়েত থেকে বিচ্যুতির একটা বড় কারণ এতে আমাদেরকে তওবা করতে হবে এবং যেখানে কোরআন সুন্নাহকেই আমাদেরকে অবলম্বন করতে হবে তার প্রতিষ্ঠান তার আলোচনা তার দিক নির্দেশনা কিভাবে সমাজে চলবে সেখানে আমাদেরকে ব্যয় করতে হবে ভালোবাসতে হবে আরও কাজ করতে হবে চাকচিক্যময় শয়তানের এই লোভে পড়ে বস্তুবাদী ভাবনাকে প্রাধান্য দেওয়া এটা একটা আসলে জাহিলিয়াত আমরা সবসময় দেখি দুনিয়াবি যে কোনো কাজ করতে দিনই কাজ করছি না এটা নয় হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার খুব গুরুত্বপূর্ণ বিষয় বস্তুবাদী চেতনাটা কিরকম যেটা শয়তান আমাদের কাছে শোভিত করে দেখায় আমরা বলবো সেটাই ঠিক এই ধরনের কাজ করলে আমাদের এই ধরনের স্বীকৃতি পাওয়া যাবে রাষ্ট্রের লোক দেশের লোক আমাদের সুনাম সুখ্যাতি করবে সমাজের লোক বলবে বা 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 ভালো লোক বাস আর যেটাতে আমাদের সমাজের লোক আপত্তি করবে খুব একটা কেউ আমাদেরকে ডাকবে না সেটাই আমরা বলবো না বস্তুবাদী চেতনা কি ভয়ঙ্কর নবী রাসূলুল্লাহ সম্পূর্ণতার বিপরীত ছিলেন বস্তুবাদী চেতনা মানে যেটা আমি চোখে দেখছি ওটাই সত্য আমি কি বুঝি না বুঝি ওটা সত্য না এটা বস্তুবাদ সহজ কথা করে বলছি আর নবী রাসূলদের কাজ ছিল ইসলামের মূল মর্ম মানে হচ্ছে আমি চোখে যা দেখছি ওটা সত্য নয় আমার হৃদয়ে যেটা আমি লালন করেছি ওইটা সত্য উদাহরণ না দিলে আবার বোঝা যাবে না মুসা আলাইহিসসালামের সামনে বিক্ষুব্ধ জলস্রোত মুসা আলাইহিসসালাম ছুটছেন মুসা আলাইহিসসালামের সঙ্গীরা তার সঙ্গে ছুটছেন পিছনে ফেরাউনের বাহিনী ছুটছে দুই দলের দৃশ্য সীমার মধ্যে চলে এলো মানে মুসা আলাইহিসসালামের লোকজন ছুটছেন পিছনে ফেরাউনের বাহিনী ছুটছে এরা একে অপরকে দেখতে পাচ্ছে এই রকম পরিস্থিতিরা যখন এলো ফালামা তারাল জামান দুটি দল যখন পরস্পরের দৃশ্য সীমার মধ্যে এলো কলা আসহাব মুসা মুসার লোকজনেরা বলছে ইন্নালা মুদ্রাকুন নবীজি আমরা তো ধরা পড়ে গেলাম আর ওটা স্বাভাবিক কথা চোখে ওটাই দেখা যাচ্ছে যে পিছনে আছে ফেরাউনের বিপুল বাহিনী আর সামনে সমুদ্র তাহলে তো আমরা ধরা পড়ে গেলাম মুসা আলাইহিসসালাম বললে কি বললেন এটার নাম হচ্ছে বস্তুবাদ বিরোধী ধারণা মুসা আলাইহিসসালাম বলছেন কাল্লা কখনো না ইন্না মায়া রব্বি সাইয়াহাদিন আমার রব আমার সঙ্গে আছে তিনি আমাকে রাস্তা দেবেন তার মানে সামনে যে সমুদ্রের স্রোত দেখছি পিছনে যেটা দেখছি ফেরাউনের বাহিনী ওটা সত্য নয় আমার হৃদয়ে যেটা আমি লালন করেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন ওটাই সত্য কথা বুঝতে পারছেন নমরুদের সামনে একটা লোককে ধরে নিয়ে এলো ইব্রাহিম আলাইহিসসালামের সামনে একটা লোককে কেটে দিল একটা লোককে বাঁচিয়ে রাখলো এরকম মর্মে বর্ণনা আছে তো এ কি বলছে নমরুদ কি বলছে জানা উহি ওয়া উমিত আমি জীবন দিই আমি মৃত্যু দিই ইব্রাহিম বলেন না চোখে দেখছি এটা সত্য নয় আমার হৃদয়ে যেটা লালন করেছি আমার হৃদয়ে যেটাকে রোপণ করেছি সেই তাওহীদ সেই সুন্নাহ সেটা সত্য আল্লাহই রব আল্লাহই মালিক কই সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তুমি কই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে এসো দেখে দেখে তখন বলছে হ্যাঁ না 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 বললে হবে এসব কথা বিস্তীর্ণ মরুভূমির দীঘল সেই মাঠ ফেরাউনের বিপুল বাহিনী আল্লাহর লোক লস্কর মুসা আলাইহিসসালাম একা সমস্ত দড়িগুলোকে বিছিয়ে দেওয়া হলো ফেরাউনের লোকের জাদুঘররা বললো এবার খেলা শুরু করব মুসা আলাইহিসসালাম বললো ঠিক আছে আপনারা শুরু করেন কি আছে দেখি দড়ি সাপ হয়ে গেল সবাই দেখলো সাপ মুসা আলাইহিসসালামও দেখছেন সাপ কিন্তু না বিশ্বাস করেননি হৃদয়ে যেটা দেখেছি ওইটাই বিশ্বাস করি ইমান তাওহীদ আকীদা আর এই বস্তুবাদী পৃথিবীর প্ররোচনা শয়তানের চক্রান্তে শয়তানের প্রতারণায় যেটা আমাদেরকে শোভিত করে দেখাবে এইটা নিয়ে যদি আমি দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিই তাহলে কিন্তু বিচ্যুত হওয়ার কোনো রাস্তা আছে আমরা এ ব্যাপারে সতর্ক থাকবো এ ব্যাপারে সজাগ থাকবো এবারে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো একটু টাফ হেদায়েত থেকে বিচ্যুতির অনেকগুলো কারণ আছে কিছু মানুষের বিষয় দেখবেন হক থেকে সরে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে হকপন্থী মানুষদের কাছে কাছে থাকা খুব জটিল বিষয় এটা সকলের জন্য নয় কিছু মানুষের জন্য এটা হয় কিছু মানুষ হকের হয়ে থাকে না কিন্তু হকপন্থী মানুষদের কাছে থাকে নিজেদের অন্যায়গুলোকে মানুষের কাছে স্বীকৃতি দেওয়ার জন্য বড় মাফিয়া বিরাট তোলাবাজ চোর
চিটিং বাজি কালোবাজারি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ হাজার রকমের অসৎ লোক সমাজে বাস করে আর বন্ধু দেখবেন বড় বড় মাক্কি মাদানী সালাফি বড় বড় আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে বন্ধুত্ব রাখে তাদেরকে দাওয়াত করে কখনো খাওয়ায় কখনো একটা সভা সমিতি করে দেয় নিয়ে কি মনে করে বহু মানুষ আমি গিয়ে বলছি একজনকে ভাই এটা আপনি করছেন এটা তো মতিউর রহমান সাহেব মাদানী সাহেব এটা নিষেধ করেছেন এটা ফতোয়া দিয়েছেন একটা এবং ওনার একটা বক্তব্য আছে বলে মতিউর রহমান মাদানী উদাহরণ হিসেবে বলছি আরে ওনার সঙ্গে তো আমার ডেলি ফোনে কথা হয় তার মানে উনি বললে কি হবে উনি তো আমার নিজের লোক বড় বড় আলেম সব আমার বন্ধু বিশিষ্ট বৈশিষ্ট্য গুণীজন বড় বড় সংগঠনের নেতা আমির সব আমার লোক আজ দেখুন আমার কাছে নাম্বার রয়েছে ওর হক বিচ্যুতির বড় কারণ হয়ে গেছে হেদায়েত থেকে কোথায় চলে গেছে তার ঠিক নাই ও মনে করেছে কি জানেন যে হকপন্থী লোকদের সঙ্গে থাকা মানেই হেদায়েতের উপরে থাকা হকপন্থী লোকদের সঙ্গে থাকা মানে হেদায়েত হকের ওপরে থাকা হকের পাশে থাকলে হবে না শুধু হকের ওপরেই থাকতে হবে আপনাকে হকপন্থী মানুষদের সঙ্গেই অবস্থান করতে হবে কেউ যদি মনে করে বড় বড় পিজি থেকে একদম ন্যাশনাল মেডিকেল থেকে নিয়ে শুরু করে দক্ষিণ ভারতের যত বড় বড় হাসপাতালের নাম করা ডাক্তার আমার বন্ধু হাজারো নাম করা ডাক্তার আমার বন্ধু হলে আমার রোগ কি এতটাও কমবে ওষুধটা আমি যদি না খাই আমি যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করি অনেক মানুষ আছে ওই রকম ডাক্তার দেখাতে বলে আরে কাকে দেখাবো পিজির ওই ডাক্তার তো আমার খুব বন্ধু মাঝে মাঝে ফোন করি এটা সেটা ওষুধ খেয়ে নি এইরকম ভাবে জীবনযাপন অভ্যস্ত মানুষ আস্তে আস্তে নিজেরাই হকপন্থী থেকে হেদায়ত থেকে বিচ্যুত হয় আর মুখে মাঝে মাঝে বলে অমুক আমার বন্ধু অমুক আমার সঙ্গী অমুক লোককে নিয়ে প্রোগ্রাম করি অমুক লোকের সঙ্গে ওঠা বসা করি ওর সঙ্গে আমি বাড়িতে খেয়েছি নিয়ে ভাববে যে এদের সঙ্গে আছি তাহলে আমি মনে হয় হেদায়তের উপরে আছি আর তার কিছুই নেই ভেতরটা শূন্য ফোঁপড়া আমরা হকপন্থী মানুষদের সঙ্গেই থাকবো কিন্তু ওই পাশে থাকাটাকে আমরা হেদায়ত প্রাপ্তি মনে করবো না তার কাছ থেকে আমরা কোরআন সুন্নাহ তৌহিদ আকীদা মানহাজ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম এগুলো আমাদের জীবনে অভ্যাসের মধ্যে আনবো তবে তো আমরা হেদায়তের উপরে থাকতে পারবো থাকাটাকেই পাশে থাকাটাকেই মনে করা উপরে থাকা এটা একটা বিচ্যুতির বড় কারণ আর সেই সঙ্গে নিয়মিত পরিচর্যা করা যত্ন করা কিসের যত্ন আমল আখলাকের কাজকর্মের আমি কিছু মানুষ আছে দেখবেন খুব আশ্চর্য হবেন এগুলো এরকম রোগ পাওয়া যায় পৃথিবীতে হাজারো রকমের রোগে ব্যাধিতে আক্রান্ত সুগার 400 প্রেশার মারাত্মক কোলেস্ট্রল সীমা ছাড়া আগে কেমন আছেন আমার কোনো রোগ নেই আমার হার্ট একদম ঠিক আছে হাজারো রোগ ভরা আছে ও ওসব পরোয়া করে না এই লোককে সুস্থতার মানদণ্ডে নিয়ে আসা যাবে না নামাজ পড়েন ফজর পড়ি না রোজা রাখেন তাও গণ্ডগোল বাড়িতে পর্দা আছে না হালাল রুজি আর হালাল রুজি কজন মানুষ খাচ্ছে ভাই সবাই গণ্ডগোল আর বলছে আমি হেদায়েত আছি সুগারও বাড়া প্রেশারও বাড়া কোলেস্ট্রলও সাংঘাতিক একবার ক্রনিক সর্দি দিনরাত কাশি ফুসফুসে সংক্রমণ তাহলে সুস্থটা হলেন কোথায় নিজেকে হেদায়ত প্রাপ্তির জন্য আপনাকে স্পষ্ট করতে হবে তো যে আমার সলাৎ সিয়ামে ঠিক আছি আমার রুজি রোজগার ঠিক আছে পর্দা ঠিক আছে মানহাজ ঠিক আছে কিছুই ঠিক নাই আর বোঝে আমি সুস্থ এটা হচ্ছে হেদায়েত বিলাসী একজন মানুষ ওর ওটা বিলাসিতা ও মনে করে যে আমি এইসব কাজগুলো বললে মনে হয় আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাব এ ব্যাপারে আমাদেরকে খুব সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে আর এই জন্য আমাদেরকে করতে হবে কি পরিচর্যা যত্ন করা পৃথিবীটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এমন একটি জায়গা এখানে বিনা পরিচর্যায় কিছু থাকে না জান্নাত হলে ব্যাপারটা আলাদা হতো জান্নাতের ব্যাপারটা কি জানেন একটা গাছ লাগানো হয়েছে সুন্দর ফল হচ্ছে ও চিরকাল হয়েই যাবে স্বপরিচর্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সৃষ্টি করেছেন জান্নাতের গাছে পানি না দিলে মরে যাবে এরকম ব্যাপার হবে না পৃথিবীতে কি এরকম ব্যাপারটা আছে একটা বাগান করবেন ওই বাগানের পাশ দিয়ে আপনি আর 15 দিন যাবেন না বাগানটা জঙ্গলে পরিণত হবে হবে না ধান বপন করে দিয়ে আসবেন রোপণ করে দিয়ে আসবেন তারপর 2 মাস পরে গিয়ে ধান কাটতে গেছেন ধান খুঁজে পাবেন আগাছায় জঙ্গলে পরিণত হয়ে যাবে না তাহলে পৃথিবীতে প্রত্যেকটা বিষয় নিয়মিত যত্ন করা পরিচর্যা করা লালন করা দরকার এত বড় একটা নিয়ামত হেদায়েত ইমান তার কোনো যত্ন করি না কি দিয়ে যত্ন করবেন প্রতিদিন একটা করে কোরআনের আয়াত পড়লেন তার তাফসীর শুনলেন
বিভিন্ন অডিওর মাধ্যমে শুনলেন, নিজে চর্চা করলেন, বিশিষ্ট আলেমদের কাছে জেনে নিলেন, একটা হাদিস বাড়িতে পাঠ করলেন, খেতে উঠতে বসতে ছেলেমেয়েদের কাছে, একজন বেনামাজিকে নামাজের সালাতের জন্য মানে দাওয়াত দিলেন, একজন মানুষকে কোনো একটা তাওহীদের ব্যাপারে সারা দিনে পরিকল্পনা করলেন, একটা অন্তত তাওহীদের কথা বলবো, একটা অন্তত শিরকের বিরোধিতা করবো, করা যায় না? যে জিনিসের আমি কোনোদিনও চর্চা করিনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যার কোনো যত্নই করিনি, যে বাগানে আমি ঢুকিইনি, আর আমি বলছি আমার বাগানে বিরাট ফুল, হেদায়েতের ফুল ফুটেছে আমার মনের বাগিচায়, হবে? ফুল জঙ্গলে কাঁটাতে ভর্তি হয়ে গেছে, আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে, শিরকে বেদাতে ভ্রষ্টতায় হারাম রুজিতে বেপর্দায় নাফরমানিতে কপটতায় হিংসায় বিদ্বেষে, ও বাগানে আর গাছের চিহ্ন নাই, কোথায় গাছটার গোড়া খুঁজে পাওয়া যাবে না, কেন? বিনা পরিচর্যার কারণে, পরিচর্যা না করার কারণে। তাহলে হেদায়েত প্রাপ্তির জন্য বড় একটা কাজ হচ্ছে নিয়মিত পরিচর্যা করা, নিয়মিত যত্ন করা, লালন করা। পৃথিবীটা একটা খুব বিচিত্র জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে সেখানে বিনা পরিচর্যায় কোনো কিছু হয় না, বিনা যত্নে কোনো কিছু অবস্থান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন এ ব্যাপারে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে হেদায়েত দিচ্ছে মানে জাহান্নামের পথে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এই জন্য তাদের হৃদয়, তাদের চোখ, তাদের কান তারা ব্যবহার করেনি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের নাম হয়েছে কি, উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে বস্তুত একটা উদাসীন সম্প্রদায়। উদাসীনতা এক মারাত্মক ব্যাধি, উদাসীনতা এক ভয়াবহ রোগ, পশুত্বের অধঃপতনের শ্রেষ্ঠতম স্থান হচ্ছে উদাসীনতা। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর মতো, তারপরে বলছেন বালহু মাজাল, তার থেকেও খারাপ, তার থেকে খারাপ কি, তৃতীয় স্তর হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে উদাসীন। বিরোধী হতো হেদায়েতের তাও রাখা ছিল, তাকে বোঝানো যেত, কিন্তু যে হেদায়েতের প্রতি, দিনের প্রতি, নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, দিন হচ্ছে, কে কুফরি করছে, কে শিরক করছে, ওসব কিছু মনেই করে না, চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে থাকে, দুনিয়াবি চাকচিক্যময় জীবনের দিকে তাকিয়ে, দিন থেকে সম্পূর্ণ পিঠ দিয়ে, দিনের দিকে পিঠ ঘুরিয়ে যে লোকটা জীবন যাপন করে এই উদাসীনতায়, এই উদাসীনতার গ্লানি যাকে আক্রমণ করেছে, সে কি করে পাবে হেদায়েত প্রাপ্তির পরে? নিছক উদাসীনতা, অলসতা তাকে কি করে, বিমুখ করে দেয়। আর একটা, হেদায়েত পেয়েছে, জানতে পারলো নামাজ পড়া, শরীয়ত এই এই সমস্ত কাজ করা জরুরি, অপরিহার্য, অযথা সময় কালক্ষেপণ, অযথা সময় বিলম্ব করা, সলাত আদায় করা ফরজ, এটা সুন্নাত, এটা বেদাত, তারপরে ইচ্ছাকৃত দেরি করেছে, রেল লাইনে দেখেছেন না, ইচ্ছাকৃত বসে বসে ওর চা খাচ্ছে, ঠিক আছে গাড়ি ঢুকছে যাবো, এরকম বহু মানুষ গাড়ি ফেল করে দেয়, প্রাপ্তির পরে সব কিছু জানা বোঝার পরে, রাস্তাঘাট চেনার পরে মানুষ পথ ভুলে যায়, দুটি কারণে, একটা হচ্ছে উদাসীনতা, একটা হচ্ছে অযথা সময়ক্ষেপণ। আমরা যখনই কোনো কোরআন জানবো, সুন্না জানবো, তৌহিদ জানবো, সেটাকেই সঙ্গে সঙ্গে সময় বিলম্ব না করে জীবনে বাস্তবায়নে প্রচেষ্টা করা, এটা হিদায়ত প্রাপ্তির জন্য খুব জরুরি, খুব আমাদের কাছে প্রয়োজনীয় একটা বিষয়। শয়তান নিয়মিত কিন্তু এই কাজটা করে চলেছে, কী কাজ, মানুষকে হেদায়েত থেকে বিচ্যুত করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান এটা বলে এসেছিল যে ফাবিমা আগওয়াইতানি লাকুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি যেমন করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এরকম করে আমি সব লোককে এরকম ঘাঁটিতে ওত পেতে বসে থাকবো, তোমা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, মানুষের সম্মুখে, পশ্চাতে, বামে, দক্ষিণে, মানে সামনে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে, ইবলিশ বলল যে আমি তাদেরকে ঘিরে ধরব, এবং শয়তানের সর্বোচ্চ, সর্বাত্মক মানুষকে হেদায়েত থেকে বিচ্যুত করার রাস্তা হচ্ছে প্রতারণা করা, ঠকানো। প্রতারণার অনেকগুলো ভিত্তি আছে, মারাত্মক ভিত্তি হচ্ছে কি, সর্বাত্মক প্রতারণা, মানে একবারে সব হারিয়ে যাওয়া। কারো কাছ থেকে এখানে এলাম, ডোমকল বাজারে 1 কেজি খেজুর কিনলাম, বলে ভাই নিয়ে যান এখানে, এতে মক্কার খেজুর, মক্কার খেজুর বলে আমাকে পশ্চিমবাংলা একটা লোকালের খেজুর দিল, এটাও একটা প্রতারণা, কিন্তু এই প্রতারণা হচ্ছে আংশিক প্রতারণা, খেজুর তো দিল, মক্কার না হোক অন্য হোক, কিছু দাম বেশি নিল, এটা হচ্ছে আংশিক। আর ইবলিশ শয়তানের প্রতারণা হচ্ছে সর্বাত্মক প্রতারণা, আদমের সঙ্গে যেটা করেছে, প্রতারণার অর্থ কি, এক জিনিস দেখিয়ে আর এক জিনিস দেওয়া, এক জিনিস বুঝিয়ে অন্য জিনিস বোঝানো, এক সিস্টেমের লোভ দেখিয়ে অন্য সিস্টেমে ঢুকে দেওয়া, জীবন বাঁচানোর রাস্তা দেখিয়ে মরণের দিকে ঠেলে দেওয়া,
মানুষ যেটাকে মনে করেছে জীবনের বাঁচার জন্য উপকরণ সেটা হয়ে গেছে মরণের হাতিয়ার আত্মরক্ষার যেটা আমারকে মনে করেছে অস্ত্রশস্ত্র সেটা আত্মহত্যার উপকরণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে কে করেছিল এটা ইবলিস প্রতারণার শিকার হবে না চারিদিকে প্রতারণা কে প্রতারণা করছে না কে প্রতারণা করতে বাকি রেখেছে কতবার এলো কত না দস্যু কত না বার ঠকে ঠকে হলো আমাদের কত গ্রাম উজাড় ও গ্রামকে গ্রাম উজাড় করে দিল একদল এলো মসজিদে বলে আসসালামু আলাইকুম আমরা ইমানের দাওয়াত দিতে এসেছি আর সালাতের দাওয়াত দিতে এসেছি ও ভালো ভাত খাও ভাত বয়ে খাওয়ালাম ইমানটা কি ওই ইমান হচ্ছে আল্লাহ থেকে সব হয় মানুষ থেকে কিছু হয় না আর সালাতটা কি সালাত তোমরা যে জায়গা করে পড়ো তাহলেই হবে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার বিরোধী নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের শিক্ষা হলো যে ঈমান হচ্ছে ছটা জিনিসের নাম তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া লিয়াউমি আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি এটা হচ্ছে ঈমান ঈমান হচ্ছে এই সমস্ত বিষয়ের উপরে সালাত হচ্ছে তার নাম যেমন ভাবে রাসূল পড়ছেন সেইভাবে পড়তে হবে আর ও কি বললো যে যা পার করে পড়বে কেউ বললো রাষ্ট্র কায়েম করতে হবে একমাত্র ইসলামের রাষ্ট্র না হলে কিছু হবে না প্রতারণা কেউ বললো সবাই দল বেঁধে চলো সবকে ওলট পালট করে দিয়ে লড়াই করে দাঙ্গা ফাসাদ বাঁধিয়ে দিয়ে এরা যে ফিতনাবাদ শিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বাতিল মতবাদ খাওয়ারিজদের অন্তর্ভুক্ত একের পর এক প্রতারক আসছে এই প্রতারণা শুরু করেছিল ইবলিস শয়তান কোথা জান্নাতে আদম আলাইহিস সালামকে ডেকে আমাদের বাপ আদমকে বলছে এই আদম একটা কথা বলবো আদম বলছে কি বলে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ আমি তোমাকে একটা জীবনদায়ী একটা অমরত্ব বৃক্ষের কথা বলবো জীবনদায়ী গাছ ওয়া মুলকি লা ইয়াবলা আর এমন এক রাজত্বের কথা বলবো অক্ষয় রাজত্ব কোনোদিন শেষ হবে না ওই গাছের ফল যদি তুমি খাও না সারা জীবন এখানে বেঁচে থাকবে এটার মর্মার্থ তা আদম আলাইহিস সালাম ভালো মানুষ তা তো ভালো জান্নাতে যদি থাকা যায় চিরকাল গাছটার ফল খাবো এটার নাম কি চিটিংবাজি ও কি আসলে চেয়েছিল যে ওই গাছের ফল খাই ওকে রাখবো ওকে তাড়ানোর বুদ্ধি করেছিল ওখান থেকে বহিষ্কারের বুদ্ধি করেছিল কে ইবলিস শয়তান দিনের নামে মানুষকে ডাকা হচ্ছে দিনের নামে আহ্বান করা হচ্ছে দিন কায়েমের নামে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে আসলে কিন্তু দিন থেকে বিচ্যুত করা হচ্ছে ওই যে সাকিল বিন হানিফের হাতে বলছে আমি বায়াত নিয়েছি কেউ বলছে ইমাম মাহাদির হাতে নিয়েছি কেউ বলছে আমি ইমাম হোসেনের এতে ঈসা ইবনে মারিয়ামের হাতে নিয়েছি দিনের নামে মানুষকে ডেকে দিন থেকে বিচ্যুত করা প্রতারিত করা এই প্রতারণা যদি আমি না বুঝতে পারি এই প্রতারণা যদি আমি শিকার হয়ে যাই তাহলে কিন্তু খুব বিপজ্জনক তাহলে সেটা আমাদের জন্য খুব মারাত্মক এবং সর্বোপরি সেটি হেদায়েত সজাগ থাকা এ ব্যাপারে সচেতন থাকা এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আর এটি না করলে আমরা মূলত এই হেদায়েতের ওপরে স্থির থাকতে পারবো না দাঁড়াতে পারবো না উঠে অনেকে চলে যাচ্ছেন বিশেষ প্রয়োজনে রাত হচ্ছে আমাদের বিশিষ্ট আলোচক কিন্তু আছেন আমাদের শেষে যদিও শারীরিক অসুস্থতার মধ্যে বহু কষ্ট করে তিনি এসছেন আমাদের জমিয়তে আহলে হাদিসের পশ্চিমবঙ্গের রাজ্য সেক্রেটারি শেখ আলমগীর সর্দার এবং তিনি অল্প সময় হলেও আপনাদের সামনে আসবেন কিছুক্ষণ সময় আমি বেশি কিছু আর বলবো না অনেকগুলো বলা হলো এতগুলো না বললেও হয়তো চলতো মনে রাখবেন সজাগ সতর্ক দৃষ্টিভঙ্গি রাখবেন প্রতারণা থেকে হাজারো প্রতারণার ফান পাতা আছে চতুর্দিকে আর একটি কথা সেটা হচ্ছে ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটির উপকরণ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা মা দাল্লা কামুন বাদা হুদান আল্লাহ বলছেন হেদায়েত পাওয়ার পর কোনো কম বিগড়ে যায় না আবার পথভ্রষ্ট হয় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণে ঝগড়া করে কোনো জিনিস নেই ঝগড়াঝাটি ফাসাদ এই সমস্ত ঝগড়ার উপকরণ আমরা এমন কলহ প্রিয় একটা জাতি আমাদের কলহ প্রবণতা এত কঠিন যে ঝগড়া না হলে মনটা বেশ ভালো হয় না বিশিষ্ট বাঙালি লেখক বলেছিলেন বাঙালিরা কোনো আড্ডায় বসে যতক্ষণ না ঝগড়া হয় ততক্ষণ কেউ ওঠে না আর বাঙালিরা কোনো পদ পায় যতক্ষণ না ঝগড়া হয় ততক্ষণ কেউ পদ ছাড়ে না ঝগড়াঝাটি না হলে কোনোদিন হবে না এটা আমাদের মস্তিষ্কে আছে আমি একটা লোককে চিন্তা আমার খুব পরিচিত ও দুটো ছেলেকে একটা বাড়ি করে দিয়েছে সে বাড়ির একটা যৌথ সিঁড়ি আছে তো বলে পরে দেখ তোদেরকে একটা দু ভাই তো তোরা একটা সিঁড়ি করে দেবো কতদিন গণ্ডগোল হয় তো ছেলে মেয়ে সব দু ভাইরই বড়ো হয়েছে তো তার কাছে আমিও গিয়েছিলাম ওর একটা ছেলেকে নিয়ে তো ছেলেটা বলছে বড় কারখানার মালিক বলে আব্বা আমাদেরকে সিঁড়িটা করে দেন বলছি কয় তোদের ঝগড়াঝাটি হচ্ছে না তো বলছে সিঁড়িটার জন্য ঝগড়াঝাটির অপেক্ষা করছেন হ্যাঁ অপেক্ষাই করে
যেখানে বুঝলেন যে এই জায়গাটা আমার থাকার নয়, এর সঙ্গে গন্ডগোল করতে পারে, চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাল্লা কওমুন বাদা হুদান, হেদায়েত প্রাপ্তির পর আবার গোমরাহ হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে ঝগড়াঝাটি করা। অহেতু কেন সেটা তো আমরা জড়িয়ে পড়ি সব কাজে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, জামাতে। ঝগড়াঝাটি না হওয়া পর্যন্ত আমরা নড়াচড়া কেউ করবো না। যখন বুঝবো যে এখানে মতান্তর হচ্ছে, এখানে অসুবিধা হচ্ছে বা কোনো রকমের আরও অন্যান্য দুনিয়াবি কিছু ঝামেলা হচ্ছে, সরে পড়েন, নিজের কাজ করেন, যতটা পারেন ঝগড়া থেকে নিজেকে সম্বরণ করেন, এটা মনে রাখবেন। আর শেষত একেবারে শেষের কথা সেটা হচ্ছে এই, হেদায়েত চলে যাবে। হেদায়েত প্রাপ্তির পর হেদায়েত দুনিয়ার সর্বোন্নত নিয়ামত, যদি তার একটা জিনিস না করেন তার হচ্ছে সুক্রিয়া, কৃতজ্ঞতা। আপনি সহি সুন্না পেয়েছেন, আকিদা পেয়েছেন, মানহাজ পেয়েছেন, জুমার খুতবা শুনছেন, ভালো ভালো সাহেবদের আলোচনা শুনছেন, একটা এতে ক্লিক করলে সৌদির বড় বড় সাহেবদের সুন্দর সুন্দর বিষয়ভিত্তিক আলোচনা কানে চলে আসছে, সুক্রিয়া করবেন না? এত বড় একটা নিয়ামত পাওয়ার পরে আপনার মনটা আনন্দে ভরে উঠবে না যে আমি আল্লাহ তোমার সুক্রিয়া? আল্লাহ বহু জাতির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছে, এ নিয়ে আমার একটা আলাদা বক্তব্য আছে সুক্রিয়া বলে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে যে সুক্রিয়া না করলে পৃথিবীতে দুটি মাত্র পথ, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, শুকর নাহলে কুফর। নিয়ামতের সুক্রিয়া না করে যদি কুফরি করা হয় তো সে নিয়ামত থাকে না। সাবাবাসীদেরকে একটা বাগান দিয়েছিলেন আল্লাহ, সে বাগানে প্রচুর নিয়ামত দিয়েছিলেন, এত নিয়ামত, এত ফল, সেই বাগানে যদি কেউ ঢুকতো না খালি একটা ঝুড়ি নিয়ে, তো বাগানের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে যেতে টুপটাপ করে সবসময় ফল ঝরতো, বাগানটা ওই ঝুড়িটা এমনি এমনি ফলে ঝরে যেত, গাছের পাড়তেও হতো না, তলার কুড়োতেও হতো না, ঝুড়িটা এমনি ভরে যেত ওই টুপটাপ করে পড়তে থাকা ফলে। কিন্তু তারা যখন কুফরি করলো, নিয়ামতের সুক্রিয়া করলো না, কাঁটাদার বৃক্ষ কিছু রইল পড়ে, বিস্বাদ তিক্ত ফলযুক্ত কিছু কাঁটা জাতীয় গাছ পড়ে রইল, আল্লাহ সব বিরান করে দিলেন, নিস্মান করে দিলেন। কোরআন পেয়েছে, সুন্না পেয়েছে, তার জন্য মনে আনন্দ হয় না, তার জন্য তৃপ্তি আসে না, তার জন্য খুশি হয় না, তার জন্য আল্লাহ সুক্রিয়া করে এত বড় নিয়ামত পাওয়ার পরে। আর সুক্রিয়ার দ্বিতীয় অবস্থান হচ্ছে যে কারণে এটা দেওয়া হয়েছে সেটাকে সেই কারণের জন্য ব্যবহার করা। কারোর বাড়িতে গেছি, আমাদের ভাইদের বাড়িতে এসেছি দেশে শীতকালে, দিয়ে আমাকে একটা দামি শাল দিয়েছেন, শালটা কি করব, গায়ে দিয়ে গেছি, বাড়িতে ঝুলিয়ে রেখেছি অযত্নে, অবহেলায়, তার ছিললে ভাত খাচ্ছে লোকে, আরও অন্যান্য জায়গাতে বাথরুম থেকে আসছে, সে শালটাতে সবাই হাত মোছে। উনি একদিন গিয়ে দেখলেন এত দামি একটা শাল দিয়েছি, শালটাতে বাইরে ঝুলিয়ে রেখেছে, লোকে সব একটু হাত মুছছে, এটা সুক্রিয়া হলো? সুক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কাজের জন্য দিয়েছে সেই কাজের জন্য ব্যবহার করা। হেদায়েত জান্নাতগামী পথটা কিসের জন্য দেওয়া হয়েছে? অন্য মানুষকে দেখাবেন, সন্তানকে দেখাবেন, নিজে সেই পথে হাঁটবেন, এই জন্য তো হেদায়েত। হেদায়েতের মানে কি, মাতব্বরি করা বসে বসে? তাহলে যে কারণে সেটা দেওয়া হয়েছে সেটা যদি না প্রতিফলিত হয়, আর তার যদি যথাযথ সুক্রিয়া জ্ঞাপন না করা হয়, আল্লাহ ওই জিনিসকে ছিনিয়ে নেন, নিয়ামতকে কেড়ে নেন। ফাকাফুরাত বিআনামিল্লাহ, আল্লাহ বলছেন আমার নিয়ামতকে যখন ওরা অস্বীকার করলো, ইনকার করলো, ফাযাকাহা আল্লাহু লিবাসাল জুয়ি ওয়াল খাউফ, ভয়ের আর ক্ষুধার পোশাক আমি পরিয়ে দিয়েছিলাম এই পৃথিবীর বহু জাতিকে। কেন? তারা আমার নিয়ামতকে কুফরি করেছে। হেদায়েত মনে রাখবেন একটা সর্বোন্নত নিয়ামত, এই নিয়ামত সুক্রিয়া করতে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে, আল্লাহ আমাদের ঘরে কোরআন রেখেছেন, আল্লাহ আমাদেরকে ন্যায়ংশ সালাফি মানহাজের আলেমদেরকে আমাদের কাছে রেখেছেন, এখন আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিছু না হলেও আমরা কাছে গিয়েও দুটো ফতোয়া জেনে নিয়ে আসতে পারবো, আমাদের কাছে না এলেও এত সুযোগ দিয়েছেন হেদায়েত প্রাপ্তির। এই নিয়ামতের সুক্রিয়া যদি আপনাকে আনন্দিত না করে, আহ্লাদিত না করে, নিয়ামত থাকবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শেষ কথা বলে আলোচনা শেষ করি, সেটা হচ্ছে এই, মনে রাখতে হবে সবসময় হেদায়েতের ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুক্রিয়া করা, ভালোবাসা, মহব্বত করা। আর ভালোবাসার কি নিয়ম জানেন? জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, এই মাথাতে কিছু না থাকলে, জ্ঞান বুদ্ধি না থাকলে ভালোবাসা থাকে না। মূর্খের ভালোবাসার কোনো ভালোবাসা নেই। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন খুব, আপনার যদি বোধ বুদ্ধি কিছু না থাকে তো সন্তানকে ভালোবাসতে গিয়ে যেটা আপনি করবেন সেটা ওর শত্রুতা করা হবে।
প্রচন্ড ঠান্ডা কাশিতে ছেলেটা কিছু বাজে না ছেলে আব্বা একটা আইসক্রিম খাবো আইসক্রিম খাবি হ্যাঁ ছেলেকে আমি খুব ভালোবাসি বুঝলেন আমার ছেলে যা চায় না তা না দিয়ে আমি থাকতে পারি না নিয়ে ধরিয়ে দিলেন একটা আইসক্রিমের কোটো হবে ভালোবাসা হলো শত্রুতা হয়ে গেল না তাহলে জ্ঞান থাকতে হবে ভালোবাসার জন্য আমরা দ্বীনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি নিরন্তর জ্ঞানের চর্চা করা কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে টনটনে করে রাখা এইটা যদি না থাকে আমরা বুঝবো হেদায়েত আমাদের দ্বীন আমাদের ইসলাম আমাদের কোরআন কোথায় কোন দিকে হারিয়ে যাবে হতাশার কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবকুণ্ঠনে ঢাকা শয়তানের প্ররোচনার প্রতারণা হেদায়েত থেকে সরিয়ে দেওয়ার অজস্র ক্ষেত্র আপনার সমাজে আমার সমাজে তৈরি হয়ে আছে কিন্তু মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবকুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ডানা দুটোকে গুটিয়ে নিয়েন না মানুষের জান্নাতগামী পাখি হয়ে এসেছি আবার জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুটো ডানা দিয়েছেন কোরআন আর সুন্নাহ চর্চা করুন পড়ুন জানুন যারা জানে সেই আলেমদের কাছে পৌঁছান সবসময় মনে করেন যে আলেমরা এসে আমাদেরকে বলে যাবে এটা নিয়ম নীতি নয় আলেমদের ভালো ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে যান সালাফি মানহাজের আলেমদের কাছে যান ফাইজি আলেমদের কাছে যান মাক্কিদের কাছে যান মাদানিদের কাছে যান চারজন পাঁচজন গাড়ি ভাড়া করে যান গিয়ে কোরআন সুন্নাহ শিখে আসুন শুধু পয়সা আছে ডাকবো আর চলে আসবেন দুটো কথা বলে চলে যাবে এটা ইসলামের কোনো যুগের নীতি ইলমের কাছে মানুষ যাবে আলেমের কাছে যাবে আলেমই আপনার কাছে আসবে এসব কে বললে আপনাকে আপনি যান আপনার প্রয়োজন আছে হেদায়েতের মর্যাদা করতে শিখি আমরা আর কোরআন সুন্নাহর এই ডানা দুটিকে বন্ধ করে দিয়েন না যেদিন বন্ধ হয়ে যাবে পাখি ডানা বন্ধ হয়ে গেলে সব চলে গেল ডানা যদি মোটামুটি নাড়াতে পারি কোরআনের সুন্নাহর এবং এই পক্ষ তাহলে তবুও বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা কবি বলেছেন কবি নাই বলুক তার আগে নবী বলেছেন আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কখনোই তোমরা পথ ভুলবে না যতক্ষণ ওই দুটিকে আঁকড়ে ধরে থাকবে কি আল্লাহর কিতাব রসুলের সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুগামী হয়ে আমরা জান্নাতের দিকে যেন ধাবিত হতে পারি আল্লাহুম্মা আমিন হেদায়েত প্রাপ্তির পর হেদায়েত বিচ্যুতি একটা বড় গোমরাহী অত্যন্ত নিকৃষ্ট নির্লজ্জতা আমাদেরকে আল্লাহ তুমি দয়া করে হেদায়েত দিয়েছো তৌহিদের ওপর রেখেছো মানহাজের ওপর রেখেছো এই হেদায়েতের ওপর আমরা যেন অবিচল থাকতে পারি মৃত্যু পর্যন্ত আমরা যেন এই সঠিক পথ নিজেরা অবলম্বন করতে পারি অন্য মানুষকে তাকে আহ্বান করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন আল্লাহুম্মা আমিন হাদিস কালচারাল সেন্টার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাজ করে দিনের জন্য নিঃস্বার্থভাবে আমি যতটুকু জানি নিয়তের মালিক আল্লাহ আমরা যেটুকু বাইরে দেখবো সেটুকুর বিচার বিশ্লেষণ করবো আমাদের কাছে তাদের প্রচুর প্রচুর যে অর্থের দাবি এমন কিছু নয় আমাদের সাধ্যমতো কিছু সহযোগিতা আমরা করব যাতে করে তারা এই কাজ আরও বেশি বেশি করে জনসমাজের মধ্যে করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইদের সঙ্গে আমার পরিচিতি অল্প বিস্তর আছে যতটুকু তাদের কাছে জেনেছি ভালো লেগেছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বাজারি বক্তা নয় পেশাদার মানুষদেরকে নিয়ে নয় কোরআন সুন্নাহ অনুসারীদেরকে নিয়েই তারা কাজ করার চেষ্টা করেন কোরআন এবং সুন্নাহ মানুষের কাছে প্রচার প্রসার করেন তার জন্য কিছু ব্যয় হয় আপনারা সাধ্য মোতাবেক ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে নিজেদের বৈধ অর্থকে সেখানে এই উদ্দেশ্যে আমরা দেবো এই উদ্দেশ্যে দান করব এই মর্মে তারা আমাদের সকলের কাছে আবেদন জানিয়েছেন সে আবেদনে অবশ্যই আমরা সাড়া দেবো যাদের কাছে চাদর পৌঁছেছে তারা দেবেন যাদের কাছে পৌঁছয়নি এখানে কাউন্টারে রয়েছে দিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায়নিষ্ঠ কাজগুলোকে কবুল করুন আল্লাহুম্মা আমিন কোরআন এবং সুন্নাহর আমাদেরকে নিখুঁত নির্ভেজাল অনুসারী হয়ে আমাদের সেই পুরনো বাসস্থান আমাদের সেই আজি বাসস্থান জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু